This is the first time here in the United States that we'll have the World Cup. এই প্রথম ২০ দলের টি টোয়েন্টি বিশ্বকাপ, এই প্রথম একাধিক দেশে বসছে কোনো টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে এবারের আসরের আয়োজক। যুক্তরাষ্ট্রের শহর ডালাসের গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৬টায় স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্বোধনী ম্যাচটি দিয়ে শুরু হবে এ মহারণ। নবম টি টোয়েন্টি বিশ্বকাপে প্রতি গ্রুপে আছে ৫টি করে দল। গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সুপার ৮ পর্বে। দুটি সেমিফাইনাল শেষে ২৯ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের শীর্ষ ৮ দল সরাসরি কোয়ালিফাই করেছে এবার। স্বাগতিক হিসেবে খেলার সুযোগ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। র্যাঙ্কিংয়ের বিচারে জায়গা পেয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানও। এরপর বাছাই পর্ব খেলে বিশ্বকাপে গেল নামিবিয়া, উগান্ডা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান, নেপাল, পাপুয়া নিউগিনি ও কানাডা। টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র দুটি দল একাধিক শিরোপা জিতেছে। ওয়েস্ট ইন্ডিজ ২০১২ ও ২০১৬ সালে এবং ইংল্যান্ড ২০১০ ও ২০২২ সালে। এছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া একবার করে শিরোপা জিতেছে। ফেভারিট দলগুলোর মধ্যে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। বিশ্বকাপে বাংলাদেশ কখনোই সেমিফাইনালে খেলতে পারেনি। পাঁচবার দ্বিতীয় রাউন্ডই সেরা সাফল্য। ৮ জুন সকালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এই বিশ্বকাপে যাত্রা শুরু হবে টাইগারদের। ডালাসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। এরপর ১০ জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ১৩ জুন সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ও ১৭ জুন সেন্ট ভিনসেন্টে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে মোট ৫৫টি ম্যাচ, যার মধ্যে যুক্তরাষ্ট্রের ৩ ভেনুতে হবে ১৬টি ম্যাচ, বাকিগুলো ওয়েস্ট ইন্ডিজের ৬ ভেনুতে হবে। সুপার ৮, সেমিফাইনাল ও ফাইনাল সবই ওয়েস্ট ইন্ডিজের মাঠে অনুষ্ঠিত হবে। ২৯ জুন বার্বাডোজে হবে ফাইনাল। এবার কি নতুন কোনো দেশে যাবে বিশ্বকাপ, নাকি পুরনোদের কেউই পাবে ট্রফির স্বাদ? ২৯ জুন বার্বাডোজে ফাইনাল শেষে জানা যাবে এই প্রশ্নের উত্তর। ইস্তিয়াক হোসেন, চ্যানেল এস, স্পোর্টস ডেস্ক।